ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ শারদীয়া এবং লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। অনেকদিন পর আবার একটি ভিডিও করতে এসেছি। তো আজকে আমরা যে বিষয়টার উপর ভিডিও করব সেটা হচ্ছে আমাদের নিচু ক্লাসে যদি দেখা যায় মাধ্যমিক সিলেবাসে আছে ধাতু বিদ্যার উপর সংকর ধাতু নিয়ে কিছু টিপস। আর বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আমরা দেখে থাকি যে একটা সংকর ধাতু তুলে দিয়ে বলে থাকে যে এই সংকর ধাতুটির মধ্যে কি কি ধাতু দিয়ে তৈরি হয়। তো খুব সহজে আমরা এটা কিভাবে মনে রাখবো তার একটু চেষ্টা আমি করছি। যেমন ধরো আমাদের প্রথম যে সংকর ধাতুটা এখানে লেখা আছে সেই সংকর ধাতুর নাম হচ্ছে পিতল। তো পিতলে আমাদের দেখতে পাচ্ছি কপার থেকে 60-80%, জিঙ্ক থেকে 20-40%। তাহলে আমাদের কিভাবে খুব সহজে মনে রাখতে পারবো যে পিতলের মধ্যে তামা এবং জিঙ্ক থাকে, তার যে ট্রিক্স সেটা হচ্ছে আমাদের পিতাজি। পি তা জি, আমরা যদি এটাকে স্প্লিট করি মানে ছোট ছোট করে ভাঙি, তাহলে পয়ে হর্ষইতে পি তা জি, পয়ে হর্ষইতে পিতল, তাতে তামা, জিয়ে জিঙ্ক। তাহলে পিতল মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? শুধুমাত্র মনে রাখবো পি তা জি, তাহলে তামা এবং জি। তারপরে হচ্ছে ব্রোঞ্জ, ব্রোঞ্জটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো কো তাম টি, কি মনে রাখবো? বো তাম টি। তাহলে প্রথমটা যে বয় ওকার এটা ব্রোঞ্জকে মনে রাখাবো, মানে ব্রোঞ্জকে বলতে চাইছে বো তাম টি, মানে ব্রোঞ্জ তামা টিন, তামা আছে 80%, টিন আছে 18%। একই রকম ভাবে কাঁসাকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো কা তা টি, কাঁসা মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? কাঁতা টি, কাঁতা টি। কয় চন্দ্র কিন্তু আকারে কাঁতে আমাদের বোঝাবে কি কাঁসাকে, তয় আকারে তামা, তয় হর্ষইতে টিন, পার্সেন্টেজ 80 এবং 20। তারপরে আছে গান মেটাল, এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো গান মে জি তা টি, গান মেটাল, গান মে, এটা এইটাতে আমাদের গান মেটালকে বোঝালো, প্লাস জিঙ্ক গান মে জিতা টি, মানে আমরা অনেক সময় বলে থাকি না গানে আমরা বেঁচে থাকি, গান মে জিতা টি, এভাবে একটা মনে রাখতে হবে। বর্গের জন্য হর্ষিতে জিঙ্ক, জিঙ্ক আছে 2%, তামা 87%, টিন হচ্ছে আমাদের 10%। তাহলে এটা মনে রাখবো কি গান মে জিতা টি। ডুরালুমিন, ডুরালুমিন মনে রাখার জন্য আমরা মনে রাখবো ডু এল মা মা তা, ঠিক এরকম। তাহলে ডুরালুমিন মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? ডু এল মা মা তা, ডু ডয় হস্যু ডু তে আমরা বোঝাবে ডুরালুমিনকে, এল এ বোঝাবে অ্যালুমিনিয়ামকে, মাতে বোঝাবে ম্যাঙ্গানিজ, মাতে বোঝাবে ম্যাগনেসিয়াম, আর তাতে বোঝাবে কপারকে। ডুরালুমিন, ডু এল মা মা তা, এল এ হচ্ছে অ্যালুমিনিয়াম, মাতে হচ্ছে ম্যাঙ্গানিজ, আর একটা মায়ে ম্যাগনেসিয়াম, আর তয় আকারে হচ্ছে তামা। তারপরে যে ইনভার, ইনভারটা বোঝানোর জন্য আমরা বলবো ইনি কালো, ইনি কালো। তাহলে হর্ষই দন্তনাশ ইনিতে আমাদের মনে রাখবো ইনভারকে, হর্ষই তে হচ্ছে ইনভার, দন্তনে হর্ষইতে বোঝানো হচ্ছে এখানে নিকেলকে, আর লয় ওকারে বোঝানো হচ্ছে লোহা ফর এফি। আর কয় আকারটা এখানে ছন্দ মেলানোর জন্য বলতে পারো, আবার যদি আমরা লক্ষ্য করি অনেক সময় দেখা যায় অনেক বই লিখে থাকে ইনভারে সামান্য পরিমাণে কার্বন দেওয়া আছে, সেই জন্য ইনি কালো, কয় আকারটা নিতে পারো। জার্মান সিলভার, জার্মান সিলভারে আমরা বলবো জানি জিতা, ফলনটা হবে জানি জিতা, যা নি জি তা। তাহলে
জানি জিতা বর্গীয় প্রথমে যে বর্গীয় আকার সেটাতে বোঝা যাচ্ছে জার্মান সিলভারকে, নি জিতা নয় হর্ষইতে নিকেল, বর্গীয় হর্ষইতে জিঙ্ক, আর তয় আকারে হচ্ছে তামা। এই হচ্ছে আমাদের একটা আমার পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস, যার সাহায্যে আমরা খুব সহজে সংকর ধাতু মধ্যে কোন কোন ধাতু আছে সেটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। আরেকবার বলে দিই, পিতল মনে রাখার জন্য মনে রাখবো পিতাজি, পয় হর্ষইটা পিতলের জন্য তামা আর জিঙ্ক, বঞ্জ বোতামটি তামাটি, কাঁসা কাঁতাটি তামাটি, গান গান মেডেল গানমে জিতাটি, তার মানে হচ্ছে জিঙ্ক তামাটি, ডুরালুমিন ডুয়াল মামাতা, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম তামা, ইনভারে ইনি কালো নিকেল লোহা, জার্মান সিলভারে জানি জিতা নিকেল জিঙ্ক তামা। আশা করছি তোমাদের একটু হলেও উপকারে লাগবে, দেখবে এবং সবাই ভালো থাকবে।